मनुष्याणां सहस्रेषु कश्चित् जतति सिद्धये जततामपि सिद्ध्यानां कश्चित् मां वेत्ति तत्ततः। यही भगवद गीतार ज्ञान केवल भाग्यवान अति भाग्यवान व्यक्तिर गीतार ज्ञान ग्रहण करते पारें। तो आजकेर गीता पाठ सप्तम अध्याय पंचम श्लोक अपरियमितस्तन्यां विद्धिं प्रकृतिं विद्धि मे परां जीव भूतां महाबाहो जयेदं धार्यते जगत। अपरियमितस्तन्यां प्रकृतिं विद्धि मे परां जीव भूतां महाबाहो जयेदं धार्यते जगत। हे महावीर, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করেছে। তো গতকালকের শ্লোকে আমরা শুনছিলাম যে এই শরীর, প্রত্যেকটি শরীর তৈরি হয়েছে আটটা উপাদান দিয়ে। সুতরাং এই শরীরের মালিক হচ্ছেন ভগবান। যেরকম আমি উদাহরণ দিয়েছিলাম, একটা বাড়ি তৈরি করতে গেলে ইট, রড, সিমেন্ট, বালি, জল সেগুলো একটা মিক্সচার মেশিনে মাখানো হয়, তারপরে বাড়ি বানানো হয়। ভগবানও এইরকম পাঁচটা মূল উপাদান এবং তিনটা সূক্ষ্ম উপাদান দিয়েছেন। মায়ের গর্ভে এগুলো মাখানো হয়ে বিভিন্ন প্রকার শরীর, পুরুষ শরীর, স্ত্রী শরীর, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ আমার কর্ম অনুযায়ী পেয়ে থাকি। তো শরীর তো তৈরি হলো, শরীরটা কার্যকরী থাকবে কি করে যতক্ষণ আত্মা থাকবে? ভগবান বলছেন এই উৎকৃষ্ট প্রকৃতি আত্মারও আমার অংশ। সুতরাং এই শরীরের পুরোটাই হচ্ছেন ভগবান মালিক। এই জড় শরীর আর শরীরের ভিতরে যে আত্মা, সবটারই মালিক হচ্ছেন ভগবান। সেজন্য বিজ্ঞানসম্মতভাবে ভগবান খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করছেন, ভগবানের দেওয়া শরীর দিয়ে ভগবানের সেবা করুন, বিজ্ঞানসম্মতভাবে ভগবান বুঝাচ্ছেন।